মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা দিন দুপুরে শ্লীল তাহানির শিকার হলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের পূর্ব ইছাই লালছড়া কলোনি পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুর 1টা নাগাদ লালছড়া কলোনি পাড়া এলাকার বাসিন্দা দীপক ঘোষের বাড়িতে রক্ত মাখা শরীরে ছুটে আসে প্রতিবেশী কমল দেবনাথ। জানায়, বাড়ির লোকজন তাকে মারধর করছে। এই ঘটনা শুনে দীপকের বাবা সুবোধ ঘোষ ছুটে যান কমল দেবনাথের বাড়িতে। সেই সুযোগে দীপকের স্ত্রী শীল তাহানির চেষ্টা করে কমল। গৃহবধূ চিৎকার চেঁচামেচিতে পাশের ঘরে রাজমিস্ত্রির কাজে ব্যস্ত থাকা দীপক ও তার মা ছুটে এলে তাদের সাথেও ধস্তাধস্তি শুরু করে ব্যক্তি। মারাত্মকভাবে আঘাত পায় গৃহবধূর কোলে থাকা 2 বছরের শিশু সন্তান। তাদের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গৃহবধূ তার পরিবারের লোকজনদের উদ্ধার করে খবর দেয় কদমতলা থানায়। গণপিটুনি দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার সাব ইন্সপেক্টর তপন দাসকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সবকিছু খতিয়ে দেখে অভিযুক্ত কমল দেবনাথকে কদমতলা হাসপাতালে পাঠায় পুলিশ। সেখান থেকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকেরা। অপরদিকে গৃহবধূ ও তার স্বামী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি আসলে মানসিক ভারসাম্যহীন। এলাকার মহিলাদের দিকে প্রায়শই কুনজর দেয় সে। গৃহবধূর শ্বশুরকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে সরিয়ে ফাঁকা বাড়ির সুযোগে মহিলার সাথে খারাপ ব্যবহার করার ইচ্ছে ছিল তার। আমি তো বাচ্চারা কলার দই আইসি বারিন্দাত খাওয়াইতাম পুরা, আর হ্যাঁ গান স্যার বেঞ্চের মধ্যে বইয়া রয়েছে। আর মায়ের দিকে মন গরম জল লইয়া ছানা যাইতো না কিনা স্যার, আর এমনি স্যার ওই কেন বারিন্দার ভিতরে আইসে, আর হ্যাঁ গিয়েছে স্যার এরকম দৌড়তে গিয়েছে স্যার আমার যাত্রাইয়া ধরছে বাচ্চা আমার কুলো, বাচ্চারা এমনভাবে স্যার ধরছে আমারা লইয়া, বাচ্চা শ্বাস ফেলাইতে পারতেছে না স্যার, আমার শাড়ি যখন স্যার সিরা, আমি কতখানি স্যার ব্যথা পাইছি ওইখানে স্যার, রক্ত খালো হয়ে রয়েছে স্যার, বাচ্চারা স্যার আমরা 3 জন 4 জনে স্যার বাচ্চারা ছাড়াইতে পারি না, মা দিকে গেছে বাঁচে তো মারে দেখা দেয় ওখানে ফাঁকার মধ্যে বাস্তার গান বস্তার গান ফেলাই এরকম স্যার। এরপর তারা মানে হ্যাঁ বড় বৌদিও আইছে স্যার, আইয়া সাহেব দেখছে বাবাও তো আইছে স্যার, এইরকম যে স্যার করতেছে। আব্দুল সালাম নামের এক প্রতিবেশী জানিয়েছেন, মাস 7 আগে তার বাড়িতে ঢুকেও একইভাবে অশালীন কাজ করেছিল কমল দেবনাথ। পরে সালিশি সভার মাধ্যমে ঘটনাটি মিটমাট হয়। তার যন্ত্রণায় অতিষ্ঠ গোটা লালছড়া কলোনি পাড়া। যে আজ থেকে 5-6 মাস আগে আজকে যে ঘটনাটা হয়েছে তদ্রূপ আমার বাড়ি সেম ঘটনাটা হয়েছে। আমি ঘুরেছিলাম শুয়ে দুপুর 12-1টার দিকে, এই টাইমে কমল দেবনাথ আইসে, আইয়া সেরা আমার বউয়ের হাতে ধরিয়া টান মারিয়া বিছনা থেকে ফেলাইছে। তখন চিল্লা চিৎকার করছে আমার বউয়ে, তখন আমি লাফ দিয়ে উঠছি, উঠে সাইরিয়া তার গার্জিয়ানরে খবর জানাইছি, পাড়াপড়শিরা খবর জানাইছি যে তোমার এই মানুষে এই আমার এই সমস্যাটা করতেছে। এরপরে গোটা পঞ্চায়েতে যা ছিল সবাই এসে মেম্বার প্রধান সবাই এই বিচার বিচার করিয়া গেছে। আজকে দুপুরবেলা এই 12টার দিকে আমার পাশের বাড়ির একজন সুবোধ বিশ্বের ফুলার বউ তাইনের লগে আইয়া সিরা এরকম শ্লীলতাহানির চেষ্টা করছে। এইটা নিয়ে আমরা গ্রামবাসীরা সবাই মিলিয়া তারে আটকাইয়া এরপরে পুলিশের হাতে আমরা সবাই উঠে দিচ্ছি। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা স্যার খুব নেচারটা খারাপ, হ্যাঁ মেয়েলুক দেখলেই মানে এই ধরনের আচরণ করে। আমি একটা গাড়ি চালাই, যেদিন আমি বাড়িতে থাকি এদিন হ্যাঁ আমার বাড়ির আশেপাশে আয় না, যেদিন আমি বাড়িতে না থাকি এদিন হ্যাঁ ঘরে চালে ঢিল মারবো, এই কাপড় গুলিয়া হ্যাঁ ফেটাপ করবো আমার বাড়ির দিকে, আমার বউয়েরে ডাক দিব, বা এরকম আরও যত নারীসকল আছে আশপাশে এই সবার মুখে আপনি এই সুরটা শুনবেন। মানে তার যন্ত্রণা অতিষ্ঠ, অতিষ্ঠ মানে সাংঘাতিক অবস্থা। সে কি বিয়া করছে না? একটার জায়গায় 2টা করছে, তার বউয়ে তার উপরে কেস মামলা করিয়া হে 2টা বাচ্চা নিয়া, 2টা মেয়ে লোক আছে, 2টা বাচ্চা নিয়া বাপের বাড়ি চলে। তো এলাকাবাসী হিসেবে আপনারা কি চান? আমরা স্যার এটার কঠোরভাবে একটা শাস্তি চাই। অভিযুক্ত কমল দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাকে পাগলা গারুদে পাঠানোর দাবিও তুলেছে স্থানীয় জনসাধারণ। শ্লীলতাহানি ও আক্রমণের অভিযোগ এনে কদমতলা থানায় একটি মামলা রুজু করেছেন আক্রান্ত গৃহবধূ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।